নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের অগাধ ভালোবাসা, আশীর্বাদ, প্রার্থনা এবং আপনাদের দোয়াতে আবার নতুন করে নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছি। শশা চাষ নিয়েই কথা হবে এবং শশা চাষ সম্পর্কে আমি অলরেডি আমার চ্যানেলে দুটো ভিডিও দিয়েছি, তার লিংক আই বটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শশা গাছ যখন আপনার মধ্যম পর্যায়ে থাকবে, অর্থাৎ আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি সেই জমির শশা গাছের বয়স 40 দিন, অলরেডি ফল তোলা এখান থেকে শুরু হয়ে গেছে এবং এটা 15 কাঠা জমি আর কি। এখান থেকে এখন প্রতিদিন সেমি নিজের মালিনি 2 কুইন্টাল করে করে প্রতিদিন ফল এখান থেকে তোলা হচ্ছে। তাহলে এই গাছের আমরা এখন কি রকম পরিচর্যা নেব বা কি রকম পরিচর্যা নিলে ধাপে ধাপে তাহলে কি আমরা এই ফলটাকে আরও বেশি দিন ধরে আমরা জমির থেকে তুলতে পারবো, সেটা নিয়েই আজকের আলোচনা। আরেকটা বিষয়, আজকে আমি যে সমস্ত ছত্রাকনাশক বা কীটনাশকের কথা বলবো তাদের কিন্তু কোনো রকম কম্পোজিশন আমি বলবো না, আমি বাজার চলতেই ব্র্যান্ড নেম যা আছে সেটাই বলবো এবং আপনাদের জন্য স্ক্রিনে তার কম্পোজিশন দেওয়া থাকবে। তাহলে এই বিষয়টা একটু মানিয়ে নেবেন, এটা আপনাদের স্বার্থেই করা যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয়। দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আমাদের যেটা প্রধান কাজ হবে সেটা হচ্ছে ছত্রাকের আক্রমণ আমাদেরকে ঠেকাতে হবে বা প্রতিহত করতে হবে। ছত্রাকের আক্রমণ এই সময় শশা গাছে প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়, মূলত দুটো ছত্রাকের আক্রমণ, সেটা হচ্ছে একটা ডাউনি মিলডিউ এবং একটা পাউডারি মিলডিউ। এই দুটোকে যদি আপনি আটকে রাখতে পেরেছেন, এবং অনেক সময় লেট ব্লাইটও হালকা লক্ষ্য করা যায়, মোটামুটি এই সমস্যাগুলোকে যদি আপনি আটকাতে পেরেছেন তাহলে কি হবে, আপনি শশা গাছ থেকে একটু বেশি দিন ধরে বা দীর্ঘদিন ধরে সেখান থেকে ফল আপনি তুলতে পারবেন, মানে শশার গাছের যে জীবনী শক্তি সেটা বাড়াতে পারবেন। শশা গাছে যখন আপনি প্রচুর পরিমাণে ফল তুলবেন এবং মোটামুটি গাছের বয়স যখন একটা মাঝামাঝি জায়গায় যাবে, সেই সময় দেখবেন শশা গাছের পাতাতে হলুদ ছোপ 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 দাগ লক্ষ্য করা যায়, এটাই ডাউনি মিলডিউ। এবং এই সমস্যাটা আটকানোর জন্য যদি আপনারা দামি ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে আপনারা বিএসএফ কোম্পানির অ্যাক্রোবেট প্রতি 15 লিটার জলে 25 গ্রাম মেশাবেন এবং এর সাথে ডাইথেন M45 প্রতি লিটার জলে 3 গ্রাম হারে এই দুটোকে একসাথে ভালোভাবে মেশাবেন এবং স্প্রে করে দিলে এই সমস্যাটা মোটামুটি আপনার 15 থেকে 16 দিন মতো আপনি সুরক্ষা একটা পেয়ে যাবেন এখান থেকে। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কৃষি রাসায়ন কোম্পানির ফ্লিক্স সুপার প্রতি লিটার জলে 3 গ্রাম হারও আপনারা স্প্রে করলে এই সমস্যাটা আটকাতে পারবেন। এরপরে আসি, যাদের হয়তো সেই রকম খরচ করার মানে সামর্থ্য থাকবে না বা ধরুন বাজার দর হয়তো শশার খুব একটা নেই, সেই সময় আপনারা কি করবেন, সেই সময় কম দামের যে সমস্ত ছত্রাকনাশকগুলো আছে সেইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি বলতে পারি আপনারা আদামা কোম্পানির মেরিম্যান প্রতি লিটার জলে 2 গ্রাম হারে স্প্রে করবেন 7 দিন ছাড়া ছাড়া, তাহলে এই সমস্যাটা কিন্তু আটকে রাখতে পারবেন। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে UPL কোম্পানির অ্যাভেন্সারগুলো অথবা ক্রিস্টাল কোম্পানির প্লুটন প্রতি লিটার জলে আপনারা 4 গ্রাম হারে স্প্রে করলেও এই সমস্যাটা আটকাতে পারবেন। এছাড়াও শশা গাছে আরেকটা সমস্যা আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে শশার পাতা সাদা ছোপ ছোপ দাগে, মানে মনে হবে যেন কেউ পাউডার ছড়িয়ে দিয়েছে, এই সমস্যাটা আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে পাউডারি মিলডিউর সমস্যা। এর জন্য আপনারা নাগার্জুনা কোম্পানির ইন্ডেক্স প্রতি 15 লিটার জলে 12 গ্রাম এবং এর সাথে আপনারা কি করবেন, এর সাথে আপনারা ডাইথেন M45 প্রতি লিটার জলে 3 গ্রাম হারে মিশিয়ে মানে দুটোকে একসাথে মেশাবেন এবং স্প্রে করলে এটার থেকে খুব সুন্দর সুরক্ষা পাওয়া যায়। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বায়ার কোম্পানির লুনা এক্সপিরিয়েন্স প্রতি লিটার জলে 1 ml হারে স্প্রে করলেও এই সমস্যাটা আটকাতে পারবেন। এই পর্যায়ে মানে ছত্রাকের আক্রমণ প্রতিহত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যত আপনার শশার পাতাতে ছত্রাকের আক্রমণ লক্ষ্য করা যাবে ততই কিন্তু এই দেখুন পাতাগুলোর এই রকম অবস্থা হবে, এই দেখুন পাতাগুলো এইভাবে নষ্ট হবে, দ্রুত হারে ছত্রাকের আক্রমণ আপনার জমিতে ছড়িয়ে পড়বে।
এবং এই জন্যই ছত্রাকনাশকগুলো আপনাকে ব্যবহার করতে হবে, যাতে আপনার শশা গাছের পাতাগুলো সুস্থ সবল থাকে। এবং যত আপনার পাতা সুস্থ সবল থাকবে তত গাছ কী হবে, খাদ্য তৈরি করতে পারবে এবং আপনার গাছের বাড়বাড়ন্ত হবে। পাতাগুলো যত সতেজ থাকবে তত আপনার নতুন নতুন শাখা প্রশাখা বার হবে এবং সেই নতুন নতুন শাখা প্রশাখার থেকে আপনি আবার প্রচুর পরিমাণে সেখান থেকে ফলন পাবেন। তাহলে এই বিষয়ে কিন্তু প্রথম থেকেই সজাগ এবং সচেষ্ট থাকবেন। এই পর্যায়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কীটনাশকের ব্যবহার। এই সময় আপনারা যেটা সবচেয়ে বেশি ফেস করবেন, দেখতে পাবেন শশার পাতাতে হিজিবিজি নকশা কাটা দাগ প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এটা মূলত হচ্ছে লিপ মাইনারের আক্রমণ। এবং এই লিপ মাইনারের যে লার্ভা, সেই লার্ভা কী করবে, শশার পাত থেকে ক্লোরোফিল মানে পাতার রসটা শুষে শুষে খাবে। ফলে কী হবে, আপনার গাছ তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়বে। এবং এটা আটকানোর জন্য আপনারা কী করতে পারেন, আদামা কোম্পানির পারভিজ প্রতি লিটার জলে 1 ml হারে স্প্রে করলে এই সমস্যাটা আটকানো যায়। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বায়ার কোম্পানির যেটা রেজেন্ট লিকুইড সেটা আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে স্প্রে করলেও এই সমস্যাটা আটকাতে পারবেন। এছাড়াও আপনারা বাজার চলতি প্রোফেক্স সুপার সেটাও আপনারা প্রতি লিটার জলে 2 ml হারে স্প্রে করলে এই সমস্যাটাকে আটকানো যাবে। এই পর্যায়ে আরেকটা সমস্যা আপনাদেরকে ব্যাপকভাবে জ্বালাতন করবে, সেটা হচ্ছে ওই যে শশা মানে ছোট ছোট যখন শশাগুলো হবে সেই সময় কী করবে, এক ধরনের মাছি তার মানে আর কি গায়ে হুল ফুটিয়ে তার মধ্যে ডিম পেড়ে দেবে এবং তার পরবর্তী সময় সেখান থেকে লার্ভা সৃষ্টি হবে, শশাটা ওইখান থেকে বেঁকে যাবে এবং ওই ছোটো অবস্থাতেই হলুদ হয়ে নষ্ট হবে। এবং এই সমস্যাটা যদি আপনি আটকাতে না পারেন তাহলে আপনাকে প্রচুর ক্ষতির মুখে পড়তে হবে, মানে আপনি ফলনই পাবেন না। নতুন নতুন যত মানে আর কি নতুন নতুন শাখায় নতুন নতুন ফল আসবে, সব ফল এরা কিন্তু নষ্ট করে ফেলবে। এর জন্য আপনারা কী করবেন, এর জন্য আপনারা মানে প্রতি বিঘাতে অন্তত 15-20টা ওই যে হলুদ রঙের আঠালো ফাঁদ পাওয়া যায় এবং নীল রঙের আঠালো ফাঁদ পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করবেন। এবং এর ফলে কী হবে, অনেকটাই ফল ছিদ্রকারী মাছিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আপনারা কী করবেন, না বিঘা প্রতি অন্তত 5-6টা ফেরোমেন ট্র্যাপ সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং এর ফলে কী হবে, এই যে ফল ছিদ্রকারী মাছি মানে পুরুষ মাছিগুলো ওর মধ্যে যে লিওরটা দেওয়া থাকে তার গন্ধে ওরা আকৃষ্ট হয় এবং ওই ফাঁদের মধ্যে ওরা ধরা পড়বে। এবং এই পুরুষ যদি ফল ছিদ্রকারী মাছিটাকে আপনি আটকাতে পারেন তাহলে আর এরা বংশবিস্তার ঘটাতে পারবে না এবং এই সমস্যাটাকে আপনি আটকাতে পারবেন। এইগুলো হচ্ছে মানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে আপনি এই সমস্যাটাকে খুব ভালোভাবে আটকাতে পারবেন। এছাড়াও যদি ফল ছিদ্রকারী মাছির প্রচুর পরিমাণে আক্রমণ লক্ষ্য করা যায় তাহলে আপনারা কী করবেন, আদামা কোম্পানির প্লেথোরা এবং তার সাথে এসিমেন 25 গ্রাম এবং প্লেথোরা আপনার 25 ml দুটোকে একসাথে ভালোভাবে মেশাবেন এবং বিকেলের দিকে স্প্রে করবেন। এটা আপনাকে মোটামুটি 15-16 দিন মতো প্রোটেকশন দেবে। যদি এটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা ঘারডা কোম্পানির কাইট প্রতি লিটার জলে 1-1.5 ml হারে মিশিয়ে স্প্রে করলেও এই সমস্যাটা খুব সুন্দরভাবে আটকাতে পারবেন। যখনই আপনি দেখবেন শশার জমি থেকে আপনি প্রচুর পরিমাণে শশা হারভেস্টিং করছেন তখনই একটা সমস্যা লক্ষ্য করা যাবে, গাছের পাতাটার বর্ণটা দেখবেন হালকা হলুদ হয়ে আসবে। তখন যখন আপনারা এই ধরনের সমস্যাটা লক্ষ্য করতে পারবেন তখন আপনারা প্রতি 15 দিন ছাড়া ছাড়া জিঙ্ক EDTA 12% এটা আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম হারে 15 দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন। তাহলে গাছের পাতাগুলো সবুজ থাকবে এবং আপনি দীর্ঘমেয়াদীভাবে এখান থেকে ফল তুলতে পারবেন। এই সময় আরেকটা বিষয়ের উপরে খুব মানে জোর দিতে হবে, সেটা হচ্ছে আপনার শশার জমি থেকে যখন আপনি প্রচুর পরিমাণে ফল নিতে চাইবেন এবং সেই ফলটাকে দ্রুত হারে বাড়াতে চাইবেন তখনই কিন্তু আপনাকে PGR ব্যবহার করতে হবে। এবং এই সময় যেগুলো মোটামুটি অ্যামাইনো অ্যাসিড যে সমস্ত PGR-এ প্রচুর পরিমাণে আছে সেই ধরনের PGR-গুলোই আপনাদের ব্যবহার করা এই সময় বেশি পরিমাণে কাম্য। এক্ষেত্রে আপনারা সিনজেন্টার ইসাবিয়ন প্রতি 15 লিটার জলে 25 ml এবং সাথে 15 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করতে পারেন। যদি এটা হাতের কাছে না থাকে তাহলে আদামা কোম্পানির ফ্লেম বার্চ প্রতি 15 লিটার জলে 25 ml সাথে 15 গ্রাম বোরন মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। যদি এটাও আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনাদের বায়োভিটা এক্স প্রতি 15 লিটার জলে 30 ml এবং সাথে 20 গ্রাম বোরন মিশিয়ে স্প্রে করলেও খুব সুন্দর রেজাল্ট পাওয়া যাবে।
এই কন্ডিশনে আপনারা পিজিআরটা 10 থেকে 12 দিন ছাড়া ছাড়াই কিন্তু ব্যবহার করে যাবেন, যাতে গাছটা তাড়াতাড়ি দুর্বল না হয়ে পড়ে এবং আপনি এখান থেকে প্রচুর পরিমাণে ফল তুলতে পারেন। আরেকটা বিষয়, যারা জৈবভাবে মানে শশার চাষ করবেন, এই সময় মানে যখন আপনার প্রচুর পরিমাণে ফল আসবে, সে ফলগুলো যাতে নষ্ট না হয়, তার জন্য বলবো আপনারা সিম্বায়োসিস কোম্পানির ম্যাক্সিমাস প্রতি 15 লিটার জলে 25 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রেটা করবেন। এবং এই ম্যাক্সিমাস যখনই আপনারা স্প্রে করবেন, তার আগে মোটামুটি আধা ঘন্টা আগে জলে ভালোভাবে ওটাকে নাড়িয়ে কিন্তু মিশিয়ে নেবেন, তবেই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই পর্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলসেচ। যখন আপনার জমিতে শশা গাছ থেকে আপনি প্রচুর পরিমাণে ফল পাবেন, এবং শশা মানে কি, ওর মধ্যে তো বেশিরভাগই জলীয় অংশ, তাহলে সেই সময় কিন্তু আপনার জমিতে জলের ঘাটতি একদমই করা যাবে না। যদি এই সময় আপনি জলের ঘাটতি করে ফেলেন এবং আপনার গাছ যদি জলের অভাবে ঝুমে যায়, তাহলে কিন্তু কী হবে, এই ফলগুলো তাড়াতাড়ি হলুদ হয়ে যাবে এবং গাছের যে আগার দিকের যে ফলগুলো, সেই ফলগুলোও কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে। তাহলে এই সময় অতিরিক্ত জলসেচও দেবেন না, আবার জমি যাতে একেবারে খটখটে শুকনো না হয়ে যায় সেই দিকেও কিন্তু নজর দেবেন। এবং যখন প্রচুর পরিমাণে ফলটা তুলবেন, সেই সময় চেষ্টা করবেন যাতে আপনার শশার যে জমি, সেই জমির যে মাটি, সেটা যেন ভেজা ভেজা থাকে। শশার জমিতে যখন থেকে আপনার ফুল এবং ফল আসবে, সেই সময় থেকে প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয়। এবং যদি আপনি এই অনুখাদ্যের ব্যবস্থাপনা ঠিকঠাকভাবে না করতে পারেন, তাহলে কি হবে, না ছোট অবস্থায় ফল হলুদ হয়ে ঝরে পড়বে, ফলের আকৃতি মানে শেপ ভালো হবে না। এই যে দেখুন, আমি এখান থেকে সংগ্রহ করার চেষ্টা করছি, এই দেখুন, এই এই যে শশাগুলো দেখছেন, এই শশাগুলোর আকৃতি কেমন আছে, অপরিণত, বাঁকা আছে। অনেক সময় ফল ছিদ্রকারী মাছির আক্রমণও শশা কিন্তু বেঁকে যেতে পারে। আর এই ধরনের দেখুন ফলগুলো, এগুলো হচ্ছে অপরিণত ফল এবং এখানে পরিষ্কার অনুখাদ্যের অভাব আছে। যদি এই ধরনের সমস্যা আপনার জমিতে লক্ষ্য করা যায়, তাহলে আপনারা কী করবেন, যখন থেকেই ফুল ফল আসবে তখন থেকে আপনারা প্রতি 15 দিন ছাড়া ছাড়া বোরন 20% প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন। এই বোরনের সাথে আপনারা কী করবেন, না এরিজ কোম্পানির মোবোমিন প্রতি 15 লিটার জলে 25 গ্রাম, অথবা এগ্রোমিন ম্যাক্স প্রতি 15 লিটার জলে 30 গ্রাম, অথবা এগ্রোমিন গোল্ড প্রতি লিটার জলে 2 ml হারে মিশিয়ে স্প্রে করলে এই ধরনের সমস্যাগুলো আসবে না। এছাড়াও এই যে ফলের যে মানে শশার যে বিকৃতিগুলো লক্ষ্য করছেন, এই ধরনের বিকৃতিতে খুব সুন্দর কাজ করে সেটা হচ্ছে UPL কোম্পানির ম্যাকারিনা পিজিআর। এটা আপনারা প্রতি 15 লিটার জলে 25 ml হারে স্প্রে করলে কি হয় না, শশার যে আকৃতি, সেই শেপ, এটা খুব সুন্দর হয়। শশা গাছ থেকে যখন প্রচুর পরিমাণে ফল পাবেন, গাছ অটোমেটিক দুর্বল হবে, পাতা একটু হলুদ হলুদ বর্ণ ধারণ করবে। এবং এই সময় আপনারা কি করবেন, আর তো এখন আপনার কোনো চাপান দেওয়ার কোনো উপায় নেই, তাহলে এই সময় আপনারা কি করবেন, যেগুলো ওয়াটার সলুবেল NPK আছে, যেমন 18-18-18, 19-19-19 বা 20-20-20, এটা আপনারা প্রতি 15 লিটার জলে 50 গ্রাম মিশিয়ে কি করবেন, স্প্রে করবেন। এবং এই স্প্রেটা আপনারা 7 দিন ছাড়া ছাড়া করবেন, তাহলে গাছের চেহারাও ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। এছাড়াও দর্শক বন্ধুরা, যেগুলো ছত্রাক আক্রান্ত পুরনো পাতা, সেই পাতাগুলো মানে যেগুলো বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণ ঘটেছে, সেই ধরনের পুরনো পাতাগুলো আপনারা জমি থেকে কেটে কেটে দূরে কোথাও ফেলে দেবেন, অথবা মাটি চাপা দেবেন, না হলে পুড়িয়ে ফেলবেন। দর্শক বন্ধুরা, আপনার জমির শশা গাছকে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন কী করে এবং দীর্ঘদিন প্রচুর পরিমাণে ফলন নিতে পারবেন কীভাবে, সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। এবং এই বিষয়গুলো কী করবেন, যখন আপনার প্রত্যেকটা বিষয় খুঁটিনাটিভাবে আপনি যখন যত্ন পরিচর্যাগুলো করবেন, তখন আপনি একটা সর্বশেষে একটা ওভারঅল ভালো রেজাল্ট পাবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক করবেন, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আর পারলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন।